ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। সবার যেন নতুন বছর খুব ভালো কাটে। চলুন তাহলে দেখে নিচ্ছি আজকের রেসিপি চিড়ের পোলাও। শীতের সবজি দিয়ে এই চিড়ের পোলাও একটা উপযুক্ত ব্রেকফাস্ট। এখানে রান্নাটা করতে আমার কি কি লাগছে আমি দেখে নিই। এখানে আমি চিড়ে নিয়ে নিয়েছি, পাতলা চিড়ে। এটাকে আমি এই ছাঁকনির মধ্যেই ধুয়ে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর ভেজিটেবিলের মধ্যে এখানে নিয়েছি হচ্ছে ফুলকপি, মটরশুঁটি, আলু, পেঁয়াজ, আর এদিকে নিয়েছি কাজু আর কিশমিশ। আর ফোড়নের জন্য লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ, লাগছে ঘি আর নুন চিনি যেটা লাগবে ওটা তো লাগবেই। গ্যাসটা ধরিয়ে আমি এর উপরে কড়াই বসিয়ে নিলাম। রান্নাটা করব আমি রিফাইন অয়েলে। কড়াই আমি রিফাইন অয়েল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে সবজিগুলো এক করে ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপি। প্রথমে আমি ফুলকপিগুলো একটু ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে রেখে দেবো। ফুলকপিটা ভাজার সময় আমি নুন দিইনি, কারণ জল ছেড়ে যাওয়ার ভয় থাকে। তো এই গরম গরম ভাজার উপরে আমি একটুখানি লবণ ছিটিয়ে এটাকে একটু মাখিয়ে নিলাম। এবার আমি ভেজে নেব আলু। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েই এগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আমি গাজর বা বিন ব্যবহার করিনি। এখন তো গাজর বিন অ্যাভেলেবেল পাওয়াই যায়, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আলুটা ভাজা হতে হতে এটা আমি অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। এবার এতে সামান্য একটু নুন অ্যাড করছি। নুন বা চিনি অ্যাড করলে মটরশুঁটি ভাজার সময় মটরশুঁটিগুলো কিন্তু ছিটকে বেরিয়ে আসবে না কড়াই থেকে। এবার এতে অ্যাড করে দিচ্ছি কাজু কিশমিশ। এটা দিয়েও আমি একটুখানি ভেজে নেব। এই ভাজাটাও হয়ে গেছে। এবার আমি এই ভাজাটা একটা বাটিতে, যেখানে আমি কফি ভাজা তুলে রেখেছিলাম, সেখানে তুলে নেব তেল ঝরিয়ে। এবার ওই একই তেলে পেঁয়াজটাকেও আমি ভেজে নেব। পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নিলাম, সেটাও আমি তুলে রাখবো। আমি এখানে সব সবজি আলাদা আলাদা করে ভেজে তুলে রাখছি। আপনারা ইচ্ছা করলে পরে একবারেই ভেজে নিতে পারেন সবজিগুলো। আমি এখানে আর একটু রিফাইন অয়েল ইউজ করেছি। তবে যারা ডায়েটের জন্যে চিড়ের পোলাও খেতে চান তারা কিন্তু তেলটা একটু কম ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছে তাতে একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি একটুখানি হালকা ভেজে নেব। দিচ্ছি আমি দারচিনি, এলাচ। এলাচটা আমি একটু থেতো করে নিয়েছি। এলাচ দারচিনির একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার এতে আমি অল্প অল্প করে এই চিড়েটাকে অ্যাড করব। চিড়েগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি একটু হালকা হাতে ভেজে নেব। এবার আমি এতে অ্যাড করছি নুন। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, চিড়ার পোলাওয়ে নুন কিন্তু ফট করে বেশি হয়ে যায়। আর দিচ্ছি এখানে চিনি। চিড়ার পোলাও যেহেতু, সেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, তাই এক চামচ আর একটুখানি আমি এখানে চিনি অ্যাড করলাম। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমার জলের দরকার হচ্ছে না, যেহেতু পাতলা চিড়ে আমি ধুয়ে এটা এদিকে ঝরঝরাও আছে, কিন্তু আর জলের দরকার হবে না সেদ্ধ করার জন্য, নরম হয়ে গেছে চিড়েটা। আর যদি আপনারা মোটা চিড়া দিয়ে করতে নেন তাহলে কিন্তু একটু জলের দরকার হবে। তবে বলে রাখি, একবারে জলটা দেবেন না, জল গরম করে রেখে দেবেন, একটু একটু করে ছিটিয়ে পোলাওটা করবেন, তাহলেই দেখবেন ঝরঝরে হয়েছে। আর একবারে জল দিয়ে দিলে তাহলে চিড়েগুলো দলা পাকিয়ে যাবে, চিড়ের পোলাওটা ভালো হবে না। সবজিগুলো যে ভেজে রেখেছিলাম সব কিছু এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি। চিড়ার পোলাওটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, এই সবজিটা ভাজতে যতটুকু সময় লাগবে। এবার এগুলো আমি সব একসাথে মিশিয়ে নেব। সবজিগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম, নিয়েই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার এতে অ্যাড করে দিচ্ছি একটু ঘি। ঘিটা দিয়ে আমি একটু চারিদিকে ছড়িয়ে নেব, একটু উপর নিচ করে নেব। এবার 1 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দেব। 1 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, নিয়ে আর একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার একটা সার্ভিং বলে এটা আমি সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চিড়ের পোলাও বা পোহা। আমি একটা সার্ভিং বলে এটা সার্ভ করে নিয়েছি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।